হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে টেক মাইন্ড ব্লগ ইউটিউব চ্যানেল। আপনারা যারা বাংলার ভূমি সাইট থেকে যারা ডিজিটাল রেকর্ড কপি বা প্লট কপির জন্য আপনারা আবেদন করেছিলেন এবং আবেদন করার পর এটাও আপনারা অনেকে লক্ষ্য করে দেখেছেন যে এই ডিজিটাল কপি আপনি কোনো মতেই আপনি ডাউনলোড করতে পারছেন না, এটা একটা প্রবলেমের জন্য হচ্ছে এবং সেই প্রবলেমটা কী সেটা আমি বলবো। এই সমস্যার পরও আপনি কীভাবে ডিজিটাল কপি ডাউনলোড করবেন সেটা আমি আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো, তাই ভিডিওটা আপনি কোনো মতেই আপনি স্কিপ করবেন না। যদি আপনি ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে এই যে সমস্যা রয়েছে এই সমস্যাটাকে আপনি কীভাবে ওভারকাম করবেন সেটা আপনি কোনো মতেই জানতে পারবেন না। তো এর জন্য প্রথমে আপনাকে আপনার যে বাংলার ভূমি যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা আপনাকে লগ ইন করতে হবে। তবে এখানে আপনি অবশ্যই আপনার মোজিলা ফায়ারফক্স যে ব্রাউজার সেই ব্রাউজারটার থেকে আপনাকে লগ ইন হতে হবে। ডিজিটাল কপি ডাউনলোড করার জন্য যে অপশানে সাধারণত আমরা যাই যেটা সিটিজেন সার্ভিস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর রিকোয়েস্ট জিআরএন সার্চ এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমি দেখাচ্ছি যে এই কপি আপনি কিভাবে ডাউনলোড করবেন। এই ডাউনলোড করার সময় যে সমস্যাটা হয় সেই সমস্যাটা যদি আপনাদের মধ্যে আসে এই সমস্যাটাকে আপনি কিভাবে ওভারকাম করবেন যার ফলে আপনি এই ডিজিটাল কপি আপনি ডাউনলোড করতে পারবেন। তো তারপর আমার কাছে যে জিআরএন যে নম্বর রয়েছে সেই জিআরএন নম্বর এবং যে অ্যাপ্লিকেশান নম্বরটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানের পর আমার কাছে যে ক্যাপচা কোডটা রয়েছে ক্যাপচা কোডে বসিয়ে আমি দেখাচ্ছি। দেন ক্যাপচা কোডটা আমি এন্টার করলাম। এন্টার করার পর এখানে যে সাবমিট এই বাটন আমি ক্লিক করলাম। তো তারপর এরকম একটা পপ আপ আসবে এবং এই পপ আপের পর আপনি অবশ্যই ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনি এখানে যে কন্টিনিউ এই বাটনে আপনি ক্লিক করবেন। এরপর আপনার কপিটা যদি বিএলআর অফিস থেকে যদি আপনার সাইন্ড হয় তাহলে অবশ্যই আপনাকে এখানে অ্যালার্ট একটা মেসেজ দেওয়া হবে যেখানে বলে দেওয়া হয়েছে টু ক্লিক ডাউনলোড পিডিএফ বটন টু গেট দ্য সাইন পিডিএফ ইন নিউ ট্যাব থ্যাংক ইউ বলে। তারপর আপনাকে এখানে এই যে ওকে এই বটনে ক্লিক করতে হবে। এরপর ক্লিক করার পর আপনি এই ডাউনলোড এই পিডিএফে আপনি ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পর এখানে একটা এই যে লাল কালার একটা হাইপার লিঙ্ক এসছে এবং এই হাইপার লিঙ্কের কারণটা কী আমি বলছি, কারণ এর জন্য এখানে একটা ছোট একটা সেটিংস রয়েছে এবং এই সেটিংসটা যদি আপনি না করেন তাহলে আপনি কোনো মতেই এই পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন না। অনেকের এই ধরনের সমস্যা হচ্ছে যেখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরও উনি এই পিডিএফ ফাইলটা উনি ডাউনলোড করতে পারছেন না। এর জন্য বলছি এটা সফটওয়্যারের প্রবলেম হচ্ছে, যেহেতু যে ব্রাউজারটা রয়েছে এই ব্রাউজারটা যদি আপনার কাছে যে ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজারটা যদি লেটেস্ট ভার্সান হয় এই লেটেস্ট ভার্সানের যে মোজিলা ফায়ারফক্স যে ব্রাউজার রয়েছে এই ব্রাউজারটার থেকে এই ধরনের সমস্যা হচ্ছে। আপনার এই যে ব্রাউজারটার ভার্সানটা কী আছে সেটা আপনি জানার জন্য অবশ্যই আপনি এখানে যে থ্রি ডটস এখানে যাবেন। যাওয়ার পর আপনি এই যে হেল্প এই বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যাবেন যে অ্যাবাউট ফায়ারফক্স এই অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকেই আপনি দেখে নিতে পারবেন যে আপনার যে ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজারটা কী রকমের ভার্সান রয়েছে। এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আপনি কী করবেন, আপনার যে মোজিলা ফায়ারফক্স যেটা রয়েছে সেটা আপনি চাইলেও আনইনস্টল করে আপনি আবার নতুন করে মোজিলা ফায়ারফক্সের যে ভার্সান 70 অথবা 72 এইরকম যে ভার্সান রয়েছে সেই ভার্সানটা আপনি ডাউনলোড করে আপনি ইনস্টল করবেন। যখন দেখবেন আপনি এই ডাউনলোড করার সময় আপনার এই লাল কালারের যখন এইরকম চিহ্ন দেখাবে তখন এখানে আপনাকে অবশ্যই একটা সেটিংস করে নিতে হবে। তার জন্য আপনি আবার পুনরায় যাবেন যে এই থ্রি ডটস, এখান থেকে আপনি যাবেন অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর এখানে যাবেন আপনি প্রাইভেসি বা সেটিংসে যাবেন। এখান থেকে গিয়ে দেখবেন এই যে ব্লক পপ আপ উইন্ডোজ, এই যে ব্লক পপ আপ যে উইন্ডোজ এটা আপনি কী করবেন, এটা যদি আপনার চেক অবস্থায় থাকে অর্থাৎ টিক চিহ্ন যদি অবস্থায় থাকে তাহলে আপনি এই ডাউনলোডটা আপনি করতে পারবেন না। আপনার সেটিংসে যদি এইরকম চেক দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি আনচেক করবেন। আনচেক করার পর আপনি পুনরায় ওখান থেকে জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করবেন। দেখবেন আপনার যে পিডিএফ ফাইলটা রয়েছে সেই পিডিএফ ফাইলটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এভাবে দেখুন এই ছোটো ট্রিক্সটা কাজ করার পরে কিন্তু তবে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়েছে। এইরকম যদি আপনাদের যদি কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ওই সেটিংসে যে পপ আপ যে ব্লক অপশানটা রয়েছে ওই পপ আপ অপশানটা আপনি অবশ্যই আনচেক করবেন। আনচেক করার পর দেখবেন আপনি যে পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড করতে চাইছেন ওই পিডিএফ ফাইলটা আপনার ডাউনলোড হবে। দেখুন এই ফাইলটাই আমি ডাউনলোড করেছি। তবে এই যে ফাইলটা আমি ডাউনলোড করেছি এটা যেহেতু ডিজিটাল সাইন হওয়ার কথা কিন্তু এখনও দেখুন এখানে যে ডিজিটাল যে সাইন যে অপশানটা সেই ডিজিটাল সাইন কপিটা হয়নি। এখান থেকে আপনি কী করবেন, এখানে যে ডাউনলোড যে অপশান রয়েছে এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে পিডিএফ ফাইলটা ওয়েবসাইট থেকে আপনার ডাউনলোড হয়েছে কিন্তু এই ফাইলটাকে আপনাকে সেভ করে নিতে হবে। সেভ করার পর আপনি অ্যাডোব রিডার দিয়েই আপনাকে এই পিডিএফ ফাইলটা আপনাকে ডিজিটাল সাইন করে নিতে হবে। তবে এখানে আমি এই যে ওপেন উইথ এই অপশানটিতে ক্লিক করে আমি ওকে করলাম। ওকে করার পর দেখুন এই যে ফাইলটা যখন ডাউনলোড হবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে কিন্তু এটা অটোমেটিকভাবে এই পিডিএফ ফাইলটা ডিজিটাল সাইন হবে। তো পিডিএফ ফাইলটা আমি ওপেন করছি।
দেখুন যে মূল যে পিডিএফ ফাইলটা আমি ডাউনলোড করেছি এবং ডাউনলোড করার পর যখন আমি এই অ্যাডোব রিডার দিয়ে যখন এটা আমি ওপেন করেছি তখন এখানে দেখুন দেখাচ্ছে ডিজিটাল সাইন বাই শুভজিৎ গোস্বামী এবং এখানে তারিখ দেওয়া হয়েছে 2020 অর্থাৎ 24/12/2020। এইভাবে আপনি যখন এই বাংলার ভূমি সাইট থেকে যখন ডিজিটাল সাইন কপি আপনি ডাউনলোড করতে চাইবেন তখন এই ধরনের যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এই টিপসটা আপনি ফলো করবেন, দেখবেন আপনি যে কপিটা ডাউনলোড করতে চাইছেন সেই কপিটা অবশ্যই ডাউনলোড হবে এবং ডিজিটাল সাইন হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমার চ্যানেলে এই রকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।